কবুতর আছে, সেই কবুতর গুলো দেখানোর চেষ্টা করবো, আশা করি সবার ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? না কি কবুতর আছে ভাই আপনার এখানে এখন বর্তমানে? সবই গিরিবাজ, একটু ঝুঁকে আছেন মনে হচ্ছে, মানে খুশি খুশি ভাব, মানে এটা মানে মনের মধ্যে একটা মনে হয় না আনন্দ একটা উদ্দেশ্য আছে, এরকম মনে হচ্ছে কিরকম আছে না? কবুতর বেশি হয়ে গেছে এই জন্য ভাই। দর্শক কিন্তু এটা দেখতে পাচ্ছেন ভাইয়ের অসাধারণ কিছু কবুতর, ম্যাচিং ম্যাচিং কিছু কবুতর। ভাই এখন কত পিস কবুতর রয়েছে এখানে? ৭০-৮০ পিস, অসংখ্য কবুতর দর্শকবৃন্দ। তো ভাইয়ের কবুতর দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা, ভাই এগুলো শিক্ষার্থীর বাচ্চা কবুতর নাকি এখানে এগুলো যেগুলো আছে মানে সবই বাচ্চা? এগুলো দেখতে পাচ্ছেন মানে নিচে যেগুলো আছে সবই বাচ্চা কবুতর। এর মধ্যে আর এইখানে একজোড়া কবুতর দেখতে পাচ্ছি ভাই, এটা কি কবুতর এবং এর বৈশিষ্ট্য কি, মানে এর ভিতরে কি, মানে এটা কি বাজিটা যে বেশি না বাজি কম? সেরম ভাই, চেহারা তো ভাই একবার পুরো আপনার মতনই, একবারে ফুলটুসি। এই দর্শক এটা সবুজ কবুতর, এটা এটা কি জোড়া ভাই? ভাই সবুজ কবুতর জোড়া দুটো না নর্মাল জোড়া দিয়েছেন? দুটি নর হয়েছে ভাই, দুইটা নর আছে। তাহলে জোড়া একজোড়া দেখান তো কালার ম্যাচিং। হ্যাঁ অনেক কবুতর ভাইয়ের কাছে, একটা ভালো একটা জায়গা করে ফেলেছে এ দেখতে পাচ্ছেন। আগে কিন্তু ভাইয়ের বাসা ছিল উপরে একটা ভাঙ্গা ঘরে কবুতর ছিল, তো সেখানে কবুতর হয়তো বেশিরভাগ মানে কবুতরের আয় ব্যয় হচ্ছিল না, সেই কারণে ভাই এইখানে একটা সুন্দর করে একটা ঘর তৈরি করেছে। তো পরিবেশটা অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন। এই যে ভাই এখানে একজোড়া কবুতর রাখছে ভাই, এটা এক জোড়া কবুতর না? এগুলো কি বিক্রি করবেন না বাচ্চা? আসল কথা ভাই এক নামেই মানে ওটা রাজশাহী বাংলাদেশ চিনে এক নামে বাচ্চা কবুতর যত আছে মানে সাপ্লাই সাপ্লাই ম্যান সাপ্লাই রানিং কবুতর সেইভাবে সেল করে না, কখনো সেল করলে সেটা ভিডিওর মধ্যে বলে দেয়। হ্যাঁ সবই বাচ্চা। এই যে ভাই দেখতে পাচ্ছি এই যে একজোড়া, এটা মাস্টার পেয়ার ভাই না? এখন কি আছে এর বর্তমানে বাচ্চা, মানে এর বর্তমানে কি আছে এখন মানে বুঝতে পারেননি, মানে এর কি এখন ডিম বাচ্চা আছে না কি আছে? ও যে ওখানে বাচ্চা আছে না, ওই যে কালোর প্যাটে দেওয়া আছে না, এই যে কালোর প্যাটে বাচ্চা দেওয়া আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর মোজাগুলো অনেক সুন্দর আসছে, কালার কাটি একবারে লাইট আসবে এখন না, এখন বাচ্চা কবুতর তো সেই কারণে। আচ্ছা রাখেন এটা, এই এই পাশেও কবুতর রয়েছে, এই এখানে একটা সাদা একবার দেখতে পাচ্ছি সাদা, এই ডিম তো দেখতে পাচ্ছি যে গুয়ের মধ্যে মানে যে নষ্ট নষ্ট ডিম না ভাই, আর এই যে অসংখ্য কবুতর এখানেও ভাই। এমনিতে নর্মালি কবুতর ছাড়েন কখন, মানে সময় কেমন দেন কবুতরের পিছনে? সারাদিন চলছে প্রায় ১০টা পর্যন্ত নাকি? চলে এই আপনার এই ১০০ পিস কবুতরের মধ্যে মানে ৮০ পিস বললেন আছে, তো ৮০ পিসের কবুতরের মানে খাবার দাবার কেমন চলে? খাবার দাবার ওই যে ধান ভুট্টা শস্যি চলে। হ্যাঁ রেগুলারলি কত খাবার লাগে? এটা আইডিয়া আছে কখনো মানে এসে পড়ছে? আইডিয়া ওইভাবে নাই, লাগে দিতে থাকি মানে দিতে থাকেন। এগুলো সব সারিবদ্ধ হয় কবুতরগুলো মানে বসে আছে জায়গা বসার জন্য, একটা সুন্দর একটা জায়গা আলোতে ভাই দিয়ে দিয়েছে সেখানে বসে আছে মাশাল্লাহ, অনেক সুন্দর কবুতর ভাইয়ের একটা লফট, বাচ্চাগুলো এখানে আছে সব জায়গায় ডিম বাচ্চা আছে, আর এই যে এর মুখটা অনেক বড়, এটা গররা কবুতর একটা কালো গররা। আর এই যেখানে আরেক পেয়ার সাদা, ভাই সাত এক ধরা ধরেন তো দেখি। ভাই এটা কি কবুতর? রাজশাহী গিরিবাজ না?
এটা মাস্টার পিয়ার। দর্শক চোখ টোক দেখুন, সাদা আছে কয় পিয়ার? সাদা আছে স্যার পিয়ার, এখনই ডিম পড়বে, কিন্তু ধরা ঠিক হলো না, ডিম পড়বে, এই জন্য সাদা দেওয়া হলো। রানিং কবুতর তো কোনো সেল টেল নাই আপনার এখন বর্তমানে এখানে? রানিং বর্তমানে আমার রানিং কবুতর সেল করার মতো নাই, সেল করার নাই। আর সেল করার থাকলে আপডেট ভিডিও পাবেন ভাইয়ের, সমস্যা নাই। সাদা তো সব কবুতর গুলো দেখলে দেখলে ডিমে ডিমে সব দেখা যাকে। এই পিছনে একটা আছে, ভালো হয়েছে ভাই, অনেক সুন্দর। এটা একটা গোরা কবুতর, এটা বাচ্চা। খাওয়ার পাত্র দেওয়া আছে, পানির পাত্র ছোট, কারণ কি ভাই মানে গোসল করা গোসল করা ঝামেলা, ওরা এখন এই ঠান্ডার দিন এমনি ঠান্ডা ঠান্ডা ভাব। আর এটা কি মাটি করেন যে? হ্যাঁ মাটি দেওয়া, আমি এই কারণে তো আপনার গুণগত মান ঠিক রাখতে হবে, মুস তো তখন নষ্ট হয়ে যাচ্ছে। তবে আপনার এখানে মুস নষ্ট হতে কিছু দেখতে পাচ্ছি না আমি, অনেক সুন্দর একটা জায়গা পড়ে। একসময় দেখবেন যে সবুজ আমার কাছে সবুজ সেল করা আছে, সেল করা নাই আপাতত, সেল আমি করবো ওই নিয়েও আমার মামা চায় হয়েছে পিয়াস একদিন সেই মানে বার এটা কি সবুজের বাচ্চা? সবুজের বাচ্চা অনেক সুন্দর। এগুলো কতদিন লাগবে ভাই রেডি হতে? কতদিন লাগবে আনুমানিক? 20-25 দিন। 20-25 দিন লাগবে, শীতের সময় তো একটু বেশি সময় লাগতে পারে নাকি? আচ্ছা রাখেন, ছোটো বাচ্চা অত হাত ঘাটা করা ঠিক না। সাদা সমস্যা হয় না, সাদা কিনা আমি প্রচুর বাজে উপরে উঠবে মেলা দম সেরকম দর্শক বিন্দু, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, ভিডিওটি আজ এখানে শেষ করে দেবো, দেখাবে পরের কোনো নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।